আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ স্বপ্নের একটি ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকের ভিডিওটি দেখা দরকার, যদি দেখেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ মনে করি অনেকটাই উপকৃত হতে পারবেন। বন্ধুরা, যে বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হলো স্বপ্নে লাল রং দেখলে কি হয়। আমরা অনেকে হয়তো স্বপ্নে লাল রং দেখে থাকি, তো কোন ব্যক্তি দেখলে কি ব্যাখ্যা হতে পারে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকের জানার প্রয়োজন আছে আলহামদুলিল্লাহ। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কি ব্যাখ্যা এর সাথে জড়িয়ে আছে। বন্ধুরা, আপনারা অনেক রকমের স্বপ্ন ঘুমের মধ্যে দেখে থাকেন, তো যদি ভালো দেখেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, আর ফলাফলটা যেন পান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর যদি স্বপ্নটা খারাপ হয় তাহলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে প্রার্থনা করবেন যে হে আল্লাহ, আপনি আমাকে স্বপ্নের অনিশ্চয় থেকে খারাপি থেকে হেফাজত করুন। তো স্বপ্নের লাল রং দেখার ব্যাখ্যা কি? কোন সম্মানহীন ব্যক্তি যার সম্মান নেই, যদি তিনি অপমানের শিকার হন, যদি তিনি অপদস্থের শিকার হন, মানুষ তাকে সম্মান দেয় না, অপমান করে, সম্মান হানি করে, তো কোনো সম্মানহীন ব্যক্তি যদি তিনি স্বপ্নে লাল রং দেখেন তাহলে তার সম্মান লাভের প্রতি ইঙ্গিত করে। আলহামদুলিল্লাহ, তিনি সম্মানিত হতে পারবেন, মর্যাদাবান হতে পারবেন, যা একজন নারী দেখো বা একজন পুরুষ। এরপরে কোনো চিন্তিত ব্যক্তি, কোনো চিন্তার মধ্যে আছেন বা কোনো পেরেশানির মধ্যে আছেন, এমন কোনো ব্যক্তি স্বপ্নে যদি লাল রং দেখেন তাহলে তার চিন্তা দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে। আলহামদুলিল্লাহ, তার চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। খুবই চমৎকার একটি বিষয়। অন্যরা সেই সাথে সাথে কোনো ব্যক্তি যদি স্বপ্নে লাল রং দেখেন তাহলে স্বপ্ন দশটার জীবনে সুখ শান্তি আসবে। স্বপ্ন দশটা তিনি সুখে শান্তিতে জীবন কাটাতে পারবেন এমন বিষয়ে বোঝা। আলহামদুলিল্লাহ, আপনি যদি স্বপ্নে লাল রং দেখেন আর আপনার যদি কোনো দুঃখ থাকে, কোনো কষ্ট থাকে, সেটা দূর হয়ে যাবে, সুখ শান্তি লাভ হবে। বন্ধুরা, সেই সাথে সাথে কোনো ব্যক্তি যদি অভাবের মধ্যে থাকে, অসচ্ছলতার মধ্যে থাকে, এমন তো অবস্থায় স্বপ্নে লাল রং দেখেন, আলহামদুলিল্লাহ স্বপ্ন দশটার অভাব দূর হবে, অসচ্ছলতা দূর হয়ে যাবে, তার জীবনে সচ্ছলতা আসবে, আলহামদুলিল্লাহ তিনি বড় লোক হতে পারবেন, ধনী সম্পদশালী হতে পারবেন। বন্ধুরা, এই ছিল স্বপ্নের লাল রং দেখা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।